সো আমি হালকা একটু আপনাদের পিছনেই করেছি। ফার্স্টে তিনটা ইন্টিজার ডিফাইন করা হয়েছে, তিনটা আমরা কোটা নিয়ে নিয়েছি, যে আমরা তিনটা কোটাতে জিনিস রাখবো। এখন আমাদের কোটা দাও, কম্পিউটারকে বলে দিয়েছি ফার্স্টে কোটার নাম দিয়েছি এ, তারপরে বি, তারপরে সাম। এখন আপনি এটা সাম না দিয়ে শুধু এস দেন, সেটাতে সি এর কিছু যায় আসে না, যেটা আমি আগেই বললাম আপনার বুঝার জন্য, যেন প্রোগ্রামটা আপনি 6 মাস পর পড়লেও বুঝতে পারেন যে সাম দিয়ে আপনি সামেশন বুঝাইছেন, মানে কোনো যোগফল এই সাম নামের কোটাতে স্টোর করেছেন। ঠিক আছে, এই জন্য সাম দিয়েছি। আপনি যেটা বুঝতে পারবেন সেটা দেন, আপনার যদি মনে হয় যে তিনটা অক্ষর লিখবো না একটা লিখবো, এস দেন, কিচ্ছু যায় আসে না। কিন্তু যখন বড় প্রোগ্রাম করতে চাইবেন তখন হচ্ছে আপনার মনে থাকবে না যে আপনি কোনটা দিয়ে কি বুঝাইতে চেয়েছেন, অথবা 26টাই তো লেটার। অবশ্যই কেস সেন্সিটিভিটি ইউজ করে 52টা করতে পারবেন, সেটা ব্যাপার না, বাট অতগুলা নেওয়া ঝামেলা হয়ে যাবে, মনে রাখতে পারবেন না যে কোনটা দিয়ে কি মিন করেছেন। এই জন্য আপনি যেই ইন্টিজারটা যে স্বার্থে নিয়েছেন বা যে কাজের জন্য নিয়েছেন সেটা সরাসরি উল্লেখ করে দিলে বেস্ট হয়। ঠিক আছে, তো তিনটা ডাব্বা নিলাম, বক্স নিলাম, তিনটা বক্সের নাম দিয়ে দিলাম। এখন তারপরে আলাদা করে বলে দিলাম যে এ নামের বক্সে থাকবে 50, বি নামের বক্সে থাকবে 60, সাম নামের বক্সে থাকবে এ আর বি এর যোগফল। ঠিক আছে, এখন খেয়াল করেন প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন দিয়েছি। যখনই সি প্রোগ্রাম দেখবে একটা সেমিকোলন তখন বুঝবে যে এই লাইনের আমার কাজ শেষ, এখন পরের লাইনে করতে হবে। ফার্স্টের দিকে একবার যে বললাম যে সি প্রোগ্রাম সবসময় আপনার ফার্স্ট লাইন থেকে পড়া শুরু করবে, লাস্ট লাইন পর্যন্ত যাবে, যদি মাঝখানে কোথাও কোনো ইন্টারাপশন না থাকে। তো এভাবে উপর থেকে নামতে নামতে এখানে এসে দেখবে যে আমি এ আর বি এর মান জানি, সাম নামের যে ডাবর ভিতর এ আর বি থাকবে। এখন একটা লাইনের কাজ শেষ করে আর একটা লাইনে যাবে সেটা সি কিভাবে বুঝবে, এটার মাধ্যমে। এটা যখন দেখতে পাবে তখন বুঝবে যে আমার এই লাইনের কাজ শেষ, এখন আমি পরের লাইনের কাজ করব। এ হচ্ছে আমাদের যে কোনো লাইন লেখার বেসিক স্ট্রাকচার। যেমন আপনাদের যখন বুঝাচ্ছিলাম ফার্স্টে 3 লাইন লিখে, তখন আমিও কিন্তু এই সেমিকোলন গুলো ছেড়ে দিয়েছিলাম, পরে যখন আপনাদের সাথে কথা বললাম তখন আবার অ্যাড করলাম, খেয়াল করেছেন কিনা। সো এই ভুলটার কারণে অনেক সময় এক্সিকিউট হয় না, তখন একরকমের ইরর দেখায়। সেটা যদি দেখার চেষ্টা করি, আর এই প্যানেলটা তো সবাই মনে হয় ফ্যামিলিয়ার, এটা হচ্ছে বিল্ড, প্রোগ্রাম তৈরি করে রেখে দিবেন, আপনি ওটা রান করতে চাচ্ছেন না, এটা হচ্ছে রান। যদি আপনার আগে থেকে বিল্ড করা থাকে সেটা রান করবেন, যেহেতু আপনি নতুন প্রোগ্রাম তৈরি করছেন, সো সরাসরি বিল্ড অ্যান্ড রানে যদি ক্লিক করেন তাহলেই হয়। আর যদি মন চায় যে না আমি কিবোর্ডে টাইপ করছি, কিবোর্ড থেকেই সব কাজ করব, মাউসে হাত দিব না, তাহলে F9 কিবোর্ড থেকে যদি চাপেন সরাসরি এক্সিকিউট হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন আমি কিন্তু এখানে ইন্টেনশনালি সেমিকোলনটা সরায় দিয়েছি, আমাকে এখানে ইরর দেখায় দিচ্ছে যে 12 নাম্বার লাইন, দেখছেন, খেয়াল করেন লাইন নাম্বার 12 তে আমার ভুল আছে, এক্সপেক্টেড সেমিকোলন বিফোর প্রিন্টএফ, প্রিন্টএফ ফাংশনটার আগে সেমিকোলন চাচ্ছে। এখানে 12 দেখাইছে বাট প্রিন্টএফ এর আগে সেমিকোলন চাচ্ছে, আগে তো আর এখানে কিছু নাই, আগে লাইন আছে, সো এখানে একটা সেমিকোলন হবে। আপনারা যদি এরকম প্রোগ্রাম রান করতে যায় দেখেন যে আপনাদের কোথাও ভুল হতো না, যদি কোড ব্লক ইউজ করেন এরকম উল্লেখ করে দেখাই দিবে যে আপনার এই জায়গাটাই ভুল হয়েছে, আপনি সহজে খুঁজে বের করতে পারবেন যে কি ভুল হয়েছে, ওটা সলভ করতে পারবেন, এই জন্য এটা নিয়ে এত বকলাম। এখন পরের লাইনে দেখাচ্ছে বিল্ড ফেইল, কেন ফেইল, একটা এরর আছে, সে একটা এরর কি, এখানে আমি সেমিকোলন দেই না। তাহলে এখন পর্যন্ত এতটুক জায়গার মধ্যে কি হচ্ছে, সবকিছু আমাদের কাছে ক্লিয়ার হওয়ার কথা। সো এরপরে আসছে আমাদের প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ ফাংশন কি, প্রিন্ট মানে তো আমরা কোনো কিছু প্রিন্ট করে দেখাবো, সেটা প্রিন্টারের মাধ্যমে না, আমাদের মনিটরটাও তো একটা আউটপুট ডিভাইস কম্পিউটারের, আমরা মনিটরে প্রিন্ট করে দেখাতে চাচ্ছি, এই জন্য প্রিন্ট লিখেছি, আর এফ মানে হচ্ছে ফাংশন, প্রিন্ট করার ফাংশনটাকে আমরা ডেকেছি। এখন যখনই আপনি প্রিন্টএফ লিখবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে আমার প্রিন্টএফ এর বেসিক ফরম্যাট। যখনই আমি প্রিন্টএফ কথাটা লিখবো তখন ফার্স্টে একটা ব্র্যাকেট দিয়ে নিব, তারপরে ভিতরে ডাবল ইনভার্টেড দিব, তারপরে সেমিকোলনটা দিয়ে নিব যেন আমার ভুল না হয়, তারপরে ভিতরে যত রচনা লেখা লিখব, তাহলে আমাদের প্রোগ্রাম করার সময় কোনো ভুল হবে না। না হলে কখনো সেমিকোলন ছাড়বেন, কখনো ইনভার্টেড কিবোর্ডে চাপতে যায়, হলো দুইটার জায়গায় একটা বসে যাবে, তখন মাথা চুলকাবেন যে আমার কি ভুল হলো এত কষ্ট করে। এনিওয়ে আমরা যেহেতু সাবমিশন করছি সো আউটপুটে লিখতে পারি সাম ইজ, আগে লিখে নিই তারপরে আবার বুঝাচ্ছি, % ডি কমা দিলাম সাম। এখানে আমরা প্রিন্টএফ এর বেসিক স্ট্রাকচারটা দেখলাম, এখন বেসিক স্ট্রাকচারের মধ্যে ডাবল ইনভার্টেড ছিল, কেয়ারফুলি শুনেন, এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে আপনি যাই লেখেন সেটা বেশিরভাগ ক্ষেত্রেই সি এর কাছে কোনো মিনিং নাই, এখানে যা লেখা আছে সেটা সে সরাসরি আপনার ডিসপ্লেতে প্রিন্ট করে দেবে, আপনি যাই লেখেন, আপনি সি কে ধরে গালি দেন ওর কিচ্ছু দেয় আসে না, আপনার এখানে লেখা আছে আপনাকে আউটপুটে লেখা দেখাবে। আমি বললাম বেশিরভাগ ক্ষেত্রে, কোন ক্ষেত্রে দেখাবে না, যখন আপনি এখানে এরকম কোনো অপারেটর লাগাবেন যেটা দিয়ে সে পড়বে কিন্তু তার কিছু যায় আসে না, কিন্তু পড়ার মধ্যে যদি এরকম কোনো অপারেটর পায় তখন সেটার কাজ করবে। ঠিক আছে, এখন আমি এখানে % ডি দিয়েছি, % ডিটা কি, যখন আমি এখানে ইন্টেজার টাইপের কোনো ভেরিয়েবল নিব তখন সেটা আমি যে জায়গাতে প্রিন্ট করতে চাইবো সেই জায়গাতে আমাকে এটা দিতে হবে।
ঠিক আছে, যখনই ইন্টিজার প্রিন্ট করতে চাইবো, দশমিক ছাড়া সংখ্যাগুলো, গোটা সংখ্যা যেগুলো বলি, সেগুলো প্রিন্ট করতে চাইবো, তখন আমাকে এরকম পার্সেন্ট ডি দিতে হবে। ঠিক আছে, এখন পার্সেন্ট ডি তো এখানে অনেকগুলো আছে, 50 আছে, 60 আছে, আবার সামের মান 50, 60, 110 সেটাও আছে। পার্সেন্ট ডি দিয়ে মানে কি প্রিন্ট করব? সো আমার প্রিন্ট করার দরকার এই তিনটা জিনিস, সাম, ইজ, তারপরে ওই সংখ্যাটা। ঠিক আছে, সো সেটা আমি আগে লিখে দিলাম, দিয়ে ইনভার্টেড ক্লোজ করলাম। সো ইনভার্টেড এর বাইরে যেগুলো জিনিস আছে এগুলো আরো প্রিন্ট করবে না, এর বাইরের জিনিস হচ্ছে এর ভিতরের জিনিসকে ডিসক্রাইব করার জন্য। ঠিক আছে, সো আমার যেহেতু এই কাজটা শেষ, আমি কমা দিয়ে একটু আলাদা করে নিলাম, তারপরে লিখলাম সাম, মানে এখানে যে সামের মানটা হবে আমি সেটা এই পার্সেন্ট ডি এর জায়গায় প্রিন্ট করতে চাচ্ছি। সো সামের যে মানটা হবে সেটাই পার্সেন্ট ডিতে প্রিন্ট করে দিবে, কাজ এতটুকুই। ঠিক আছে, এখন তাহলে রান করে দেখি, ভুল টুল হলে পরে দেখবনি। এখানে দেখা দিচ্ছে সাম ইজ 110, দেখেন এত কিছু লিখলাম, এত লাইন শুধুমাত্র লিখেছে সাম ইজ 110, মানে এই যে এই ডাবল ইনভার্টেড এর ভিতরে আমি যেটুকু লিখেছি সাম ইজ পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি এর মান বলে দিয়েছি সামেশন এর মান। সো এতটুকুই লেখা দেখাচ্ছে। সো আমাদের যখন ডিসপ্লেতে কোনো লেখা দেখাতে হবে, আমরা সরাসরি প্রিন্ট এফ ফাংশনকে কল করব, ফার্স্ট ব্র্যাকেট দিব, তার ভিতরে একটা ডাবল ইনভার্টেড দিব, আর সেমিকোলন দিয়ে লাইন শেষ করে দেব। তাহলে এ হচ্ছে আমার প্রিন্ট এফ ফাংশনের কাজ। এখন আমরা এভাবে তিনবার ইন্টিজার এ, ইন্টিজার বি, ইন্টিজার সি এতবার লিখবো না, আমরা চাচ্ছি এক লাইনে কাজ শেষ করে দিব। দেখি এখন আমরা কোড শর্ট করতে পারি কিনা, কারণ এই একটা লাইন লেখার জন্য 16 লাইনের কোড কেমন যেন যায় না। সো কমা দিলাম, আমাদের এই তিনটা জিনিসই ছিল তাই না, আমরা এক লাইনের ভিতর সব ডেকে নিলাম, বিল্ড এন্ড রান করলাম, দেখেন আমাদের আউটপুট কোনো চেঞ্জ হয়নি, তার মানে এভাবে করা যাবে, আমাদের আলাদা আলাদা ভাবে ইন্টিজার দেখা যাবে না। যে কয়ভাবে করা যায় আমি সবভাবে এই জন্য দেখাচ্ছি, যেন যদি কখনো সফটওয়্যার ক্র্যাকিং এ যান অথবা অন্য ল্যাঙ্গুয়েজেও এভাবে ডিফাইন করতে হবে, সো তখন আর কনফিউজড হবেন না যে এটা এভাবে কেন করেছে। ওকে, কেউ নতুন প্রোগ্রামার হলে ওভাবে করবে, কেউ পুরাতন হলে এভাবে করবে, কিছু যায় আসে না। এখন আমি বলেছিলাম যে রিটার্ন জিরোর কি কাজ পরে দেখাবো, সো রিটার্ন জিরো দিয়ে আমাদের তো এগুলো কাজ হলো। সো আমরা রিটার্ন জিরো কেটে দিয়ে দেখি কি হয়, আমাদের কি কোনো পার্থক্য এসেছে? কোনো পার্থক্য আসে নাই, সেম সাম ইজ 110, যা ছিল তাই। তো রিটার্ন জিরো আমরা যেগুলো প্রোগ্রাম প্র্যাকটিস করছি এগুলো ছোটখাটো প্রোগ্রামের জন্য, কোনো দরকার নেই। ঠিক আছে, এটা দিয়ে বুঝায় যে তুমি আবার শুরুতে চলে যাও বা প্রোগ্রামটা বন্ধ করে দাও, আর রান করতে হবে না। যখন কোনো কমপ্লেক্স প্রোগ্রাম করবেন সেটার ভিতর অনেক কন্ডিশন থাকবে, যে এই কন্ডিশন আসলে তুমি কাজটা শেষ করো করে চলে যাও, তখন দরকার হতে পারে, বাট এই সব ছোটখাটো প্রোগ্রামে খুব একটা দরকার হবে না। সো এই পয়েন্টটাও কভার হলো। এখন যদি আমরা শিওর থাকি যে এর মান 50 হবে আর বি এর মান 60 হবে, কখনো চেঞ্জ হবে না, তাহলে আমরা এই দুইটা লাইনকেও বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, কিভাবে বাদ দিয়ে দিলাম, আমরা ইন্টিজারের এখানে মান ডিক্লেয়ার করে দিই, দেখি কাজ হয় কিনা। এবার কি আমাদের প্রোগ্রাম রান করবে? করে গেছে, বুঝছেন? তার মানে আমরা যখন শিওর হব যে এটার মান এটাই হবে, যেমন আপনি কোনো অঙ্কে পায়ের মান দিচ্ছেন, পায়ের মান ওটাই হবে, এখানে বসাই দেন, কিচ্ছু যায় আসে না, সে বুঝে নিবে যে এর মান এটা, মুখস্থ করে নিবে। এখন এই লাইনটাও রাখবো না, দেখি তো হয় নাকি। সো আমরা এটা বাদ দিয়ে দিলাম, এই লাইনটাও রাখবো না, এক লাইনের জন্য এত লাইন রাখার কি দরকার। তো ওর জন্য বুঝতে সুবিধা হয় সেজন্য একটু ব্রাকেট দিয়ে দিলাম, না দিলেও হয়তো কোনো সমস্যা ছিল না। এখন দেখি আমাদের প্রোগ্রাম রান করে কিনা, এক লাইনে সবকিছু করে দিয়েছি, দেখেন আমাদের প্রোগ্রামের কোনো চেঞ্জ হয় নাই। তার মানে এরকম ছোটখাটো ম্যাথামেটিক্যাল ফাংশনও আমরা ইন্টিজারের ভিতর মানের ওখানে বলে দিতে পারি, যে আমরা শিওর যে আমরা যোগ করবো এর মান এত, বিয়ের মান এত, তুমি এখানে যোগ করে লও। ঠিক আছে, করে নিবে, বুঝতে পারলেন? এই সব ভাবে আমরা একটা ইন্টিজারকে ডিক্লেয়ার করতে পারি, শুধু ইন্টিজারের নাম ডিক্লেয়ার করতে পারি, সরাসরি বলে দিতে পারি যে এই ইন্টিজারের ভিতর এই ভ্যালুটাই থাকবে, আবার ইন্টিজারের ভিতর এরকম ছোটখাটো সূত্রগুলোও ডিক্লেয়ার করে দিতে পারি। আচ্ছা, এখন আমি আরেকটা প্রোগ্রামের কথা বললাম, যেটা হয়তো আপনারা প্র্যাকটিস করতে যে পেয়েছেন, যারা করেছেন, আর যারা করেননি ভেরি গুড, তারা আমার কাছে দেখে নেন। এক্স কমা ওয়াই দেওয়া আছে, এক্স সমান ওয়ান আর ওয়াই সমান কি এক্স, তারপরে আবার কি ছিল, x সমান 2, এরকম কিছু, কারণ প্রিন্ট এফ পার্সেন্ট ডি এখানে হচ্ছে y। এখন দেখেন আমি কিন্তু এখানে সামিজ ছিল, সামিজই রেখে দিয়েছি, তাহলে কি এখানে আমাকে x y এর যোগফল দেখাবে আপনাদের কারো মনে হয়? মনে হলে সরাসরি বলেন, কোনো সমস্যা নাই, কারণ আমি আগেই বললাম যে এখানে আপনি বাংলাতে লেখেন, যাই হোক বাংলা সাপোর্ট করে না, ইংলিশে যাই লেখেন না কেন, এটা নিয়ে সে এর কিছু যায় আসে না যতক্ষণ পর্যন্ত এরকম কোনো অপারেটর সে দেখতে না পাবে। সো এখানে সাম লিখেছেন না ডিভিশন লিখেছেন সেটা কিচ্ছু যায় আসে না, ও পার্সেন্ট দিয়ে জায়গায় কি বসাইতে হবে সেটা এখান থেকে খুঁজে বসাই দিবে। আচ্ছা, তো এই প্রোগ্রামটা ইন্টারেস্টিং এই জন্য যে আপনাকে জিজ্ঞেস করেছে যে ওয়াই এর ভ্যালু কত হবে, কারণ এখানে একবার বলেছে এক্স এর ভ্যালু 1, এখানে আবার বলেছে এক্স এর ভ্যালু 2। হ্যাঁ, কি জন্য হবে, আমি ফার্স্ট থেকে এটা থার্ড অথবা ফোর্থ টাইম রিপিট করছি, যে সি সবসময় ফার্স্টের লাইন থেকে প্রোগ্রাম পড়া শুরু করবে, পড়তে পড়তে নিচে আসবে। ঠিক আছে, এক্ষেত্রে যখন এখানে দেখলো এক্স সমান 1,
আবার বলতেছে y সমান x, তাহলে বুঝে গেল যে x এর মান যেহেতু 1, সো y সমান 1, ঠিক আছে। এর পরের লাইনে আবার বলছে x সমান 2, কিন্তু সি তো আর নিচ থেকে উপরে যায় না যে x সমান 2, এই জন্য এখানে y সমান 2 বসাই দিবে, তাই না? সি আসছে উপর থেকে নিচে, সো এরপরে যদি আবার দেওয়া থাকতো y সমান x, তাহলে y এর মান 2 হয়ে যায়, এখন y এর মান 1। আচ্ছা, অনেক সহজ বিষয়, হয়তো সবাই জানতেন, তারপরে একটু রিপিট করলাম, কারণ এগুলো বেসিকের ভিতরে আসে, মানে প্রোগ্রামের ফ্লোটা, এক্সিকিউশনের ফ্লোটা ক্লিয়ার হওয়ার জন্য এসব লাগে।